প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? করোনাকালীন সময়ে আশা করি ভালো আছো। নিজে ভালো থাকো, অন্যকে ভালো রাখার চেষ্টা করো। আমি মনোতোষ কুমার মিস্ত্রি, চারুখান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আজ তোমাদের অনলাইন ক্লাস দেব অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়ার যে শর্তসমূহ এবং রাসায়নিক বিক্রিয়া কি, এই ব্যাপারে তোমরা সবাই লক্ষ্য করো। আমি ইতিমধ্যে এই ব্ল্যাকবোর্ডে লিখে দিয়েছি অষ্টম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়ার কি, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ কি। আজকে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ এখানে একটা উদাহরণ দিয়েছি, জিঙ্ক প্লাস সালফারিক অ্যাসিড সময় সময় জিঙ্ক সালফেট প্লাস অ্যাক্রিলিক, এটা একটা রাসায়নিক সমীকরণ। এই রাসায়নিক সমীকরণটা কি, এটা আমরা এইভাবে ব্যাখ্যা দেবো। কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক পদার্থ এবং উৎপাদক পদার্থসমূহ প্রতীক, সংকেত, যোজ্যতা, যোজনী, সমান চিহ্ন, তীর চিহ্ন ইত্যাদি যেভাবে প্রকাশ করা হয় সেই বিক্রিয়ার বিবরণকেই রাসায়নিক সমীকরণ বলা হয়। তা দেখো, জিঙ্ক প্লাস সালফ্রিক অ্যাসিড, এর মাঝে প্লাস চিহ্ন দিছি, জিঙ্ক একটা প্রতীক আর সালফ্রিক অ্যাসিডের প্রতীক H2SO4। এই বিক্রিয়ার বিবরণকে এই তীর চিহ্ন, অর্থাৎ তীর চিহ্নের এইগুলো হচ্ছে বিক্রিয়ক এবং তীর চিহ্নের এইগুলো হচ্ছে উৎপাদক। এর বিক্রিয়ককে প্লাস প্রতীক, সংকেত, তীর চিহ্ন, সমান চিহ্ন ইত্যাদি দ্বারা প্রকাশ করা, এই জন্য এটাকে রাসায়নিক সমীকরণ বলা হয়। পরবর্তী হচ্ছে রাসায়নিক সমীকরণের শর্তসমূহ। তাই এইটা রাসায়নিক সমীকরণ আছে, এর শর্তসমূহ কি? এর শর্তসমূহ আমরা এভাবে দিতে পারি, রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ এবং উৎপাদক পদার্থের মাঝে একটা কী চিহ্ন দিতে হয়? সমান চিহ্ন, এই জন্য আমরা এখানে সমান চিহ্ন দিয়েছি। রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ এবং উৎপাদক পদার্থ যদি এক একাধিক হয় তাহলে আমরা মাঝে কি চিহ্ন দেব? প্লাস চিহ্ন। এই দেখো, এটা রাসায়নিক বিক্রিয়া, এই একটা পদার্থ, এই একটা পদার্থ, এই দুইটা পদার্থ হয়েছে, এর জন্য মাঝে প্লাস চিহ্ন দেবো। এখানে উৎপাদকও দুইটা পদার্থ উৎপন্ন হয়েছে, এর জন্য মাঝে প্লাস চিহ্ন দেবো, এর জন্য প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করতে হয়। তৃতীয় হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদক পদার্থ যদি সমান হয় তাহলে মাঝে তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন দিতে হবে। এই জন্য আমরা এক অনেক সময় দেখা যায় যে এখানে তীর চিহ্ন না দিয়ে সমান চিহ্ন দেবো, কারণ এই বিক্রিয়ক পদার্থের পরমাণু সংখ্যা আর এই উৎপাদক পদার্থের পরমাণু সংখ্যা যদি সমান হয় এর মাঝে সমান চিহ্ন দেব। বিক্রিয়ক উৎপাদক পরমাণু সংখ্যা সমান চিহ্নের একটা উদাহরণ দেওয়া যাক, যেমন এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন, এই দুইটা মিলিয়ে কি উৎপন্ন হবে? পানি। এখানে তীর চিহ্ন না দিয়ে সমান চিহ্ন দিয়েছি, কারণ কি, এখানে আগে একটা শর্ত আছে যে সমানুকরণ করার জন্য অনেক সময় দেখা যায় যে বিক্রিয়ক এবং উৎপাদক পদার্থের পূর্বে সমতাকরণের জন্য অনেক সময় সংখ্যা দ্বারা গুণ করতে হয়। এখানে হাইড্রোজেনের দ্বারা দুই দ্বারা গুণ দিছি এবং অক্সিজেন এখনও আছে, দুই অনু পানি উৎপন্ন হয়েছে। তা দেখা যায় যে এখানে দুই ভাগ হাইড্রোজেন, এক ভাগ অক্সিজেন, তাহলে পরমাণু সংখ্যা কি? এই এক পূরণ দুই, আর এখানে পূর্বে দুইটা অনু পরমাণু অনু ছিল, আর এখানে অক্সিজেনে এক পূরণ দুই উৎপন্ন হয়েছে পানি, দুই এক পূরণ দুই যোগ এক। তাহলে এখানে দেখা যায় উৎপাদকের বিক্রিয়কের পরমাণু সংখ্যা দুই দুগুণে চার, আর এক কত? চার, আর দুই অক্ষে দুই, চার আর দুই ছয়। আর উৎপাদকের পানির ক্ষেত্রেও দেখা যায় ছয় সংখ্যক পরমাণু উৎপন্ন হয়েছে, বিক্রিয়কও ছয় সংখ্যক। এইভাবে বোঝা যায় যে রাসায়নিক বিক্রিয়ার শর্তসমূহ একটা বিক্রিয়ক দিলেই হবে না, তার কিছু শর্ত সাপেক্ষ থাকতে হবে এবং যথার্থ যুক্তি থাকতে হবে। আশা করি আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস তোমরা সবাই শুনবে। সকলকে ধন্যবাদ।